দৃশ্যটা একটু দেখায় দর্শক। তো দর্শক দেখেন যে গিট গুলা কিভাবে খাচ্ছে, আর একদম ফ্রেশ গিটে দেখা যাচ্ছে, এক্সট্রা কোনো ময়লা দেখা যাচ্ছে না, কোনো ফাঙ্গাস নাই, কোনো ময়লা নাই, কোনো ড্যাম নাই, একদম ফ্রেশ। আর কবুতর গুলো দেখেন একবার খাবারের চেয়েও বেশি খাচ্ছে আর কি দেখা যাচ্ছে। এখানে কিন্তু পুরাটাই গ্রিট, অন্য কোনো খাবার না আপনাদের দেখায়, পুরাটাই গ্রিট। আপনাদের প্রয়োজনীয় কবুতর খামারদের জন্য একটা সুসংবাদ, তো এখানে অপুবাইয়ের পিজন ফার্মে এখানে আমরা আপনাদের জন্য একটা বিশেষ দিক আজকে তুলে ধরবো, সেটা হচ্ছে গ্রিট। তো অপুবাই, আপনার এই গ্রিট সম্পর্কে ভিউয়ারদের উদ্দেশ্যে বা বিভিন্ন খামারদের, বিশেষ করে খামারদের জন্য আপনার একটা বিশেষ আকর্ষণ একটা গ্রিট, আমরা জানি খুব ভালো একটা বিষয়, কবুতরের জন্য খুব দরকারি একটা বিষয়। তো এই বিষয়ে আপনার জন্য, আপনার কাছ থেকে একটা ভালো একটা পরামর্শ আশা করতেছি আমার প্রিয় ব্রিডারদের জন্য। নতুন ব্রিডার সকল ভাই বোনদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আমি আমি যে গ্রিডটা নিয়ে আসছি, এই গ্রিডটা আমি আমার ফার্মে সবসময় ইউজ করি। আপনার ফার্মে সবসময় ইউজ করেন? আমার ফার্মে সবসময় ইউজ করি, আমার নিজের বানানো গ্রিড এটা। আপনি আচ্ছা, আপনি নিজের প্রোভাইডার? নিজে বানাই আমি এটা। আচ্ছা, আমার লোক দিয়ে আমি বানাই। আচ্ছা, এই গ্রিডটার মধ্যে আপনার আমার 14 থেকে 15টা এরকম আইটেম দেওয়া আছে। 14 থেকে 15টা আইটেম আছে মিনিমাম? আচ্ছা, ঠিক আছে, একটু বলতে পারে, আমি এটা আপনাদেরকে বলতেছি, একটু ক্লোজ করে দেখাই, একটা ভুল হইতে পারে। আচ্ছা, আমার এই জায়গায় ইটের গুঁড়া আছে। আচ্ছা, আমার যে ইটের গুঁড়াটা আছে, এই ইটের গুঁড়াটা আমার এটা রিফাইন করা, এটা রিফাইনিং করা, এটা সুন্দর করে ওয়াশ করার পরে এটা চুন দিয়ে, চুন দেওয়া আছে এটার মধ্যে, ইটের গুঁড়াটার সাথে। হ্যাঁ, ইটের মানে চুন গুইলা ওটার মধ্যে এই ইটের গুঁড়াটা ধুলাই করা হয়। হ্যাঁ, ধুলাই করা, ধুলাই করে সিদ্ধ করা হয়, সিদ্ধ করা হয় না, রোদে শুকানো, আর রোদে শুকানো হয়। আচ্ছা, রোদে শুকানোর পরে দেন এটা ঝাড়া হয়। আচ্ছা, জিনিসটা আমি আবার আবার একটু রিপ্লাই করে, যে ইটের গুঁড়াটা চুনের পানিতে ভিজাইয়া তারপর এটা রোদে শুকানো হয়, রোদে শুকানো হয়, ঝাড়া হয়, ঝাড়া ঝাড়া হয়। হ্যাঁ, বালিটা ফেলে দেওয়া হয়। আচ্ছা, ঝাড়া বা বালিটা ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, এভাবে তৈরি করা হয়। তো বাজারে যেই লোকাল আপনি ইটের গুঁড়াটা, সেটার মধ্যে বিভিন্ন রকম জামস থাকে, এই ওরা সাধারণত লোকাল বাজার থেকে কালেকশন করে কবুতরকে খাওয়ার জন্য দিয়ে দেয়। ওটা অসুস্থ সম্ভাবনা থাকে, অসুস্থ সম্ভাবনা অনেক বেশি। তারপরে আপনার এই জায়গায় আমার যেই আমি ঝিনুক চূর্ণ দিতেছি কবুতরকে, এটা কবুতরের ক্যালসিয়ামের কাজ কাজ করে, প্লাস আমি লাইম স্টোন দিতেছি, এটা হজমের জন্য ভালো কাজ করে। তারপরে আমি ঝিনুক চূর্ণ, লাইম স্টোন, কয়লা কয়লা দিতেছি আমি। তারপরে আপনার আমি আমেরিকান ডিসিপি পাউডার দিতেছি, যেটা কবুতরের ক্যালসিয়াম ডিমের, অনেকে বলে যে ভাই কবুতরের ডিমের সমস্যা, ডিম পাতলা ডিম পারে, তারপরে ডিমের উর্বর হয় না, ডিম জমে না। তো এই সকল কারণে আপনারা এই গ্রিডটা ইউজ করতে পারেন। প্লাস এটার মধ্যে আমার ন্যাচারাল অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন আমার সজনে পাতা দেওয়া আছে এটার মধ্যে, সজনে পাতা, সজনে পাতা দেওয়া আছে, প্লাস আপনার এটার মধ্যে আমার কালিজিরা দেওয়া আছে, দেন এটার মধ্যে আমার একটা স্যানমনির পাউডার দেওয়া আছে। যে স্যানমনির পাউডার আপনারা দেখা যায় যে কবুতর রানী ক্ষেতের যেই সমস্যা থাকে, রানী ক্ষেতের ভাইরাস বহন করে যে কবুতরগুলো, এই এই জিনিসটা খাওয়ার পরে দেখা যায় যে সেই স্যালমোনিলা পাউডার থাকার কারণে স্যালমোনিলাটা অনেকটুকু রিমুভ করে, যতটুকু সম্ভব সেটা রিমুভ করে, প্রতিহত করে। তারপরে আমার এই জায়গায় আরেকটা পাউডার দেওয়া আছে, যেটা আপনারা এই গ্রিডটা আপনারা নেওয়ার পরে এক দুই বছর আপনারা সংরক্ষণ করে কবুতরে খাওয়াইতে পারেন, নষ্ট হবে না, মিনিমাম দুই তিন বছর সংগ্রহ করে আপনারা রাখতে পারেন একটা বক্সের মধ্যে রেখে। একটা খামারে যখন আপনারা কবুতরকে ভালো খাবার দিতেছেন, ভালো পানি দিতেছেন, ফ্রেশ পানি দিতেছেন, দেন থার্ড যে প্রয়োজনীয় বিষয়টা সেটা হলো আপনার এই গ্রিট, এই তারপরে কয়লার গুঁড়ার কথা বলছি কিনা। হ্যাঁ, তারপরে আমার এই জায়গায় হজমের জন্য আপনার দুই ধরনের লবণ দেওয়া আছে, বিট লবণ আছে, আয়োডিন লবণ দেওয়া আছে খাবার হজম করার জন্য, খাবার হজমের জন্য। হ্যাঁ, তারপরে আপনাদের ওই যে মশলা পাউডার কিছু দেওয়া আছে এই জায়গায়, মশলা বাইটা এগুলার গুঁড়া করে পাউডার দেওয়া আছে এটার মধ্যে। তো অনেকেই অনেক সমস্যার কথা বলেন যে কবুতরের ডিমের সমস্যা হয়, বাচ্চার সমস্যা, বাচ্চার গ্রোথ আসে না, ব্রিডিং কবুতরের ব্রিডিং হয় না। মোটামুটি আপনারা যদি এই গ্রিডটা কবুতরকে সার্ভ করতে পারেন, দিতে পারেন, তো কবুতরের আল্লাহ রহমত আলটিমেট একটা ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমার ফার্মে আমি অন্য বাজার থেকে গ্রিট সংগ্রহ করি না, এটা আমার লোকা আমার নিজস্ব তত্ত্বাবধানে এটা বানানো, মানে 100% কোয়ালিটি মেনটেন্স করছে, কোয়ালিটি মেনটেন করা আছে, হাইজিন মেনটেন করা আছে। তো আপনারা কেউ যদি চান, নতুন খামারিরা যদি এই গ্রিটটা সংগ্রহ করতে চান, আমার যেই লোকটা আছে আবু বাকার, তার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই গ্রিটটা সংগ্রহ করতে পারেন। এটা 10 কেজির একটা প্যাকেট, 10 কেজি গ্রিটটা আমরা বাজার উদ্যোগপতি সবকিছু, তারপরেও বাজার আমরা 60 টাকা করে দাম রাখতেছি কেজি, 60 টাকা কেজি, 100 টাকা আপনার একটা বক্স,
তো ওর সাথে যোগাযোগ করে আপনারা গ্রিডটা সংগ্রহ করতে পারেন। ওর নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 01973405690। কবুতরকে যখন খাওয়াবেন আপনারা দেখবেন যে কবুতরের আলটিমেট ভালো একটা রেজাল্ট আপনারা আশা করি আপনারা পাবেন। আমার ফার্মে আল্লাহর রহমতে এরকম কোন সমস্যা নাই, সব সলভ আছে, এই এই সব ধরনের পুষ্টি গুণ এটার মধ্যে দেওয়া আছে আল্লাহর রহমতে। ডিম থেকে শুরু করে বাচ্চার গ্রোথ, ব্রিডিংয়ের সব কিছু আল্লাহর রহমতে আমার সাকসেসফুলভাবে হইতেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই খাবার খাওয়া। নতুন ভাইবোন যারা কবুতর পালা শুরু করতেছেন তারা এই গ্রিডটা ইউজ করতে পারে, ব্যবহার করতে পারেন। একবার আপনারা ব্যবহার করে দেখেন, একবার ব্যবহার করলেই আপনারা সবসময় ভালো একটা রেজাল্ট পাবেন আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।